আজ একটি পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই পাখিটির আছে উজ্জ্বল গোলাপি রঙের পালক এবং লম্বা দুটি পা। এর ঘাড় ইংরেজি এস অক্ষরের মতো। এই পাখিটি তার ঘাড়ের জন্য খুব বিখ্যাত, বলা যায় বিশ্বব্যাপী পরিচিত। এই পাখির নাম ফ্লেমিঙ্গো। ফ্লেমিঙ্গোর প্রিয় খাবার হলো চিংড়ি, শামুক এবং উদ্ভিদ বা শৈবাল। এরা যখন খাবার খায় তখন মাথা পানির মধ্যে ডুবিয়ে দেয়, তারপর পানির মধ্যে মাথা উল্টে বেলচার মতো করে ফেলে এবং খপ করে মাছ ধরে। এরা পানিতে দৌড়াতে পারে এবং আকাশে অনেক দূর পর্যন্ত উঠতে পারে। এদের দ্রুত উঠতে ডানার সঙ্গে লম্বা পা দুটি সহায়তা করে। ফ্লেমিঙ্গো এমনভাবে বাসা তৈরি করে দেখলে মনে হবে কাদার স্তূপ। এরা টিলার শীর্ষে কিংবা গর্তে ডিম দেয়, মাত্র একটি ডিম দেয়। প্রায় 30 দিন পর ডিম ফুটে ছানা বের হয়। বাচ্চা ফ্লেমিঙ্গোর পালক সাদা ও নরম হয় এবং ডানা দুটি সোজা থাকে, কিন্তু যখন এরা বড় হতে থাকে তখন ডানা দুটি নিচের দিকে বাঁক নেয়। বাবা মা উভয়ই নবজাতক ফ্লেমিঙ্গোর যত্ন নেয়। জন্মানোর 5 দিন পর বাসা ছেড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে অন্যান্য ফ্লেমিঙ্গোর সঙ্গে ঘুরতে যায় বাচ্চা ফ্লেমিঙ্গো, কিন্তু ক্ষুধা লাগলে আবার বাবা মায়ের কাছে ফিরে আসে। মজার ব্যাপার হলো বাবা মা কণ্ঠস্বর চিনে তাদের বাচ্চা শনাক্ত করতে পারে। প্রায় 3 সপ্তাহ পরে বাচ্চা ফ্লেমিঙ্গো তরুণ হয়ে ওঠে, তখন তাদের বড় দলে ভাগ করে দেওয়া হয় এবং নিজেরাই খাবারের সন্ধানে বের হয়। বেশিরভাগ ফ্লেমিঙ্গো প্রজাতি বিপন্ন নয়, তবে আন্দিয়ান ফ্লেমিঙ্গোকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। চিলি, লেসার এবং পুনা ফ্লেমিঙ্গো প্রায় হুমকির মুখে। আফ্রিকা, দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে এটি পাওয়া যায়। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।